হ্যালো, আসসালামু আলাইকুম। MRCS ফর বিগিনার্স এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ভার্টিব্রা লেভেলের ল্যান্ডমার্কস নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পার্ট এ পার্ট বি বা যে কোনো পরীক্ষার জন্য আমরা এই জিনিসগুলো সবাই কম বেশি জানি, কিন্তু একসাথে গুছিয়ে পড়াটাই আজকে ভিডিওর উদ্দেশ্য। তো আমরা প্রথমে শুরু করব সার্ভাইকাল থেকে। সার্ভাইকালের প্রথমটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে C3। C3 লেভেলে থাকে হাই ওয়াইট বোন, C4 এ থাকে হচ্ছে বাইফার্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি, এটা প্রায় আসে। থাইরয়েড আর্টারিটাও C4 লেভেলে থাকে। C5 এ তেমন কিছু নেই। C6 এ আসি, এখান থেকে প্রায় কোয়েশ্চেন আসে। C6 টা ইম্পর্টেন্ট। তো 1 নম্বর কথা হচ্ছে যে ক্রিকয়েড কার্টিলেজ। তো ক্রিকয়েড কার্টিলেজ এর নিচের থেকেই ট্রাকিয়া শুরু হয়। সো এখানে ট্রাকিয়া শুরু হওয়া মানে ল্যারিং শেষ, আর ট্রাকিয়ার পিছনে থাকে ইসোফেকাস শুরু হয়। ইসোফেগাস শুরু হওয়া মানে দ্য এন্ড অফ ফ্যারিংস। C6 এ আরো কিছু আছে, যেমন ইনফেরিয়র থাইরয়েড আর্টারি এখানে ক্যারোটিড শিটকে ক্রস করে। ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এখানে থাকে, ল্যারিংস এ প্রবেশ করে, যেটা আরেকটা নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই ফাঁকে ল্যারিংস এর নার্ভ সাপ্লাইটাও বলে দেই। ল্যারিংস এর নার্ভ সাপ্লাই হচ্ছে সব মোটর মাসল যতগুলো আছে এগুলো সাপ্লাই দেয় হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এক্সেপ্ট ক্রিকো থাইরয়েড যেটা দেয় হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর সেন্সরি সাপ্লাই ভোকাল কর্ডের উপরে দেয় হচ্ছে আমার ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, আর নিচে ভোকাল কর্ডের নিচের সেন্সরি সাপ্লাইটা দেয় হচ্ছে আমার এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়ালটা C6 দিয়েই প্রবেশ করে ল্যারিংসে। ল্যারিংস এর আরেকটা ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে যে ভার্টিব্রাল আর্টারি C6 এই ট্রান্সভার্স ফোরামেন দিয়ে প্রবেশ করে। আমরা জানি ভার্টিব্রাল আর্টারি হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারির ফার্স্ট পার্টের একটা ব্রাঞ্চ। তো এটা C6 ফোরামেনা, দ্য ট্রান্সভার্স ফোরামেনা অফ সার্ভাইকাল 6 থেকে শুরু করে একদম অ্যাসেন্ট করে ফোরামেনা ম্যাগনাম হয়ে এটা ব্রেনে সাপ্লাই দেয়। আচ্ছা, C7, এটা তো সার্ফেস মার্কিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভার্টিব্রা প্রমিনেন্স বলা হয়, কারণ C7 এর স্পাইনাস প্রসেসটা খুবই প্রমিনেন্ট। এবার আসি থোরাক্সে। থোরাক্সের প্রথমে আসে T2 এবং T7 লেভেল। এই T2 T7 হচ্ছে আমার স্ক্যাপুলার। তো এই স্ক্যাপুলার দিয়ে মনে রাখি 2 আর 7। তো 2 হচ্ছে আমার সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা, আর T7 এটা এটা হচ্ছে যে ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা। তো T2 এর আরো কিছু জিনিস আছে, যেমন সামনের দিকে স্টানোক্লাভিকুলার জয়েন্ট এই T2 লেভেলে হয়, আর স্টানোক্লাভিকুলার জয়েন্টের সাথেই দুইটা জয়েন্টের মাঝখানে যে স্পেসটা একটু নচের মতো থাকে এটাকে বলা হয় সুপ্রা এক্সটার্নাল নচ, সেটাও T2 লেভেলেই থাকে। আচ্ছা, T4, এটা তো MBBS লেভেলে আমরা প্রচুর পড়েছি। এটা আরেকটা নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস বা তোরাসিক প্ল্যানও বলা হয়, এটাকে লাডউইক প্ল্যানও বলা হয়। তো এখানে 1 নম্বর হচ্ছে যে আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা শুরু হয় এখানে, শেষও হয় এখানে, কিন্তু বাকি আর্চ অফ অ্যাওর্টা কিন্তু সুপিরিয়র মেরিস্টেমে থাকে। মেরিস্টেমের কথাই যখন আসলো তাহলে 3 নম্বর পয়েন্টটা বলেই ফেলি, ইমাজিনারি লাইন ডিভাইডিং সুপিরিয়র এবং ইনফিরিয়র মেরিস্টেনাম। এই এই T4 লেভেলেই এই যে স্টার্নো ম্যানোবিয়াম জয়েন্ট থেকে শুরু করে T4 পর্যন্ত ইমাজিনারি লাইনটাকে ধরা হয়, এটার উপরে ধরা হয় সুপিরিয়র মেরিস্টেনাম এবং নিচে ধরা হয় ইনফিরিয়র মেরিস্টেনাম। তো এই T4 লেভেলে বাইফারকেশন অফ ট্রাকিয়া হয়, অর্থাৎ এই 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 জায়গাটাকে বলা হয় কারিনা, আর অ্যাজাইগোস ভেইন সুপিরিয়র ভেনাকে বা এখানে ড্রেন করে। আচ্ছা, T4 এর পর আসে হচ্ছে ইম্পর্টেন্ট T8, T10 এবং T12, 8, 10, 12। ছবি দেখি বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে আমার ইসোফেজিয়াসের যে অরিফেস গুলো আছে সেগুলো এখানে দেখানো হয়েছে 8, 10, 12। সংক্ষেপে আমি ওটা মনে রাখার চেষ্টা করি ভিয়া বা ভোয়া, VEA অথবা VOA। তো ভি মানে হচ্ছে ভেইন, ইনফেরিয়র ভেনাকে বা থাকে 8-এ, ই মানে হচ্ছে ইসোফেগাস যেটা থাকে 10-এ, আর হচ্ছে 12 মানে এখানে থাকে অ্যাওর্টা, মানে কি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এন্টার্স ইন টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এছাড়াও এই এই তিনটা অরিফেসের সাথে আরো ছোট ছোট মাইনর কিছু থাকে, যেমন অ্যাওর্টার সাথে অ্যাজাইগোস ভেইন থাকতে পারে, থোরাসিক ডাক্টও থাকতে পারে। এই তিনটা হচ্ছে ডায়াফ্রামের মেইন অরিফেস, এছাড়াও ছোট আরো কিছু অরিফেস আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন সাইট থেকে।
এরপরে থোরাসিকের পর আসে যে T9, থোরাসিক নাইনে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিফো স্টার্নাল জয়েন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তাও জানার জন্য জানা। চলে যাই লাম্বার ওয়ানে, লাম্বার ওয়ানই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন আসে এখান থেকে। আমরা এটা আরেকটা নাম জানি, ট্রান্স পাইলোরিক প্লেন, অনেক কিছুই আছে, ধীরে ধীরে আস্তে আস্তে যাই। প্রথমে সারফেস মার্কিংটার দিকে খেয়াল করি, তো সারফেস মার্কিং এর দিকে যদি আসি, প্রথমে এটা হচ্ছে যে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ কে যদি একসাথে করি, তাহলে হয় আমার ট্রান্স পাইলোরিক প্লেন। এইটা আবার হচ্ছে যে সুপ্রেস্টার্নাল নচ আর হচ্ছে যে পিউবিক সিমফাইসিস, এই দুইটার মাঝামাঝি লেভেল বলা যায়। তো টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, তো এই রাইট সাইডে যদি নাইন কোস্টাল কার্টিলেজের নিচে ঢুকি, তাহলে আমরা পাবো ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, আর রাইট সাইড দিয়ে যদি যাই, তাহলে আমরা পাবো পাইলোরাস অফ দ্য স্টোমাক। তো পাইলোরাস অফ দ্য স্টোমাক এর পরেই থাকে হচ্ছে ডিডোনাম, ডিডোনামের শুরু, ফার্স্ট পার্ট অফ দ্য ডিডোনাম। ডিডোনামের কথাই যখন আসলো, তখন ফোর্থ পার্ট অফ দ্য ডিডোনামে একটা ফ্লেক্সচার তৈরি হয়, ডিডোনোজেজুনাল ফ্লেক্সচার, এটাও এই লেভেলে থাকে। ডিডোনামের কথা গেল, ডিডোনামের পিছনে থাকে হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস তো হেড, নেক, বডি টেইল আছে, কোন পার্টটা থাকে? শুধু নেক থাকে, নেক অফ দ্য প্যানক্রিয়াস। তো নেক অফ দ্য প্যানক্রিয়াস এর পিছনেই কিন্তু থাকে যে ফরমেশন অফ দ্য পোর্টাল ভেইন, এখানে লেখেনি কিন্তু এটা এটা থাকে যে ফরমেশন অফ দ্য পোর্টাল ভেইন এখানে কিন্তু হয়। এছাড়াও স্প্লেনিক ভেইন থাকে যেটা ট্রাভার্স দ্য বিহাইন্ড দ্য প্যানক্রিয়াস। আর্টারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি এই L1 থেকেই অরিজিনেট হয়, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। এরপর আসে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তো প্রথমেই আসে হচ্ছে কিডনি। কিডনি রাইট এবং লেফট দুইটারই হাইলাম এখানে থাকে, কিন্তু আমরা যেহেতু জানি রাইট কিডনি একটু স্লাইডলি লোয়ার, তার রাইট কিডনির হাইলামের অ্যাবাব বর্ডারটা থাকে L1, আর লেফট কিডনির বিলো হাইলাম, হাইলামের বিলো বর্ডারটা থাকে এই L1-এ। আর একটু যদি পিছিয়ে চলে যাই, তাহলে সিস্টার্না কাইলি থাকে। সিস্টার্না কাইলি কি? এটা হচ্ছে লিমফেটিক ড্রেনেজ, আমার অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে লিমফেটিক, বা লিমফেটিক না, সব বড় লিমফেটিক ডাক্ট এখান থেকে আসে সিস্টার্না কাইলি, যেটা থোরাসিক ডাক্ট হয়ে উপরের দিকে চলে যায়। আরো পিছনের দিকে চলে যাই, তাহলে হচ্ছে আমার টার্মিনেশন অফ স্পাইনাল নার্ভ। টার্মিনেশন অফ স্পাইনাল নার্ভ কে বলা হয় কোনাস মেডুলারিস, এটা আমরা আবার পরে একটা ছবি দেখে ভালো দেখতে পারবো। আচ্ছা, L1 এর পরে আসে আমার L2, লাম্বার টু। লাম্বার টুতে তেমন কিছু থাকে না, রেনাল ভেইন থাকে, অ্যাজাইগোস এবং হেমি অ্যাজাইগোস ভেইন এখান থেকে তৈরি হয়, আর হচ্ছে থোরাসিক ডাক্ট। এই যে সিস্টার্না কাইলি বা থোরাসিক ডাক্ট, এইগুলা কিন্তু L1 অথবা L2 এখান থেকেই চলে আসে। L3 থাকে লাম আম্বিলিকাস, খুবই লেস ইম্পর্টেন্ট, আসি না বলা চলে, তাও বলা দেওয়ার জন্য দেওয়া। L4 এ হচ্ছে ইম্পর্টেন্ট আইলিয়াক ক্রেস্ট থাকে। এই L4 লেভেলটা আমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যানাস্থিসিওলজিস্ট যারা থাকে, যারা স্পাইনাল অ্যানাস্থিশিয়া দেন, তারা এই আইলিয়াক ক্রেস্টটাকে খুঁজে বের করেন। দুইটা আইলিয়াক ক্রেস্ট বের করলে যে লেভেলে আসে এটা হচ্ছে যে L4, সেখান থেকে তারা লাম্বা 4-5 অথবা লাম্বা 3-4 এ তারা স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেয়। আর ভিতরের দিকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বাইফারকেশন অব অ্যাবডোমিনাল অ্যাওর্টা। প্রশ্ন আসতে পারে, যদি অ্যাওর্টা এখানে বাইফারকেশন হয়, তাহলে আমার ইনফিরিয়র ভ্যানাকে বা বাইফারকেশন বা ইনফিরিয়র ফর্ম, মানে বাইফারকেশন তো হবে না, ইনফিরিয়র ভ্যানাকে বা কোথায় তাহলে ফর্মেশন হয়? এটা আরেকটা লেভেল নিচে হয়, এটা হচ্ছে L5 এ তৈরি হয়, কনভার্জেন্স অফ রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক, এই L5 থেকেই আসে। আচ্ছা, L5 এর করার দেওয়ার পরে একটু তাও আমি দেখাই অ্যাবডোমিনাল অ্যাওর্টার এই প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা মাজেদা আছে, ইম্পর্টেন্স আছে, সেটা দেখানোর জন্য এই ছবিটা আনা হয়েছে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা ছিল সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, এটা L1-এ আসে, L2-তে লাম্বার আর্টারি, সরি রেনাল আর্টারি, আর L3-তে আসে হচ্ছে আমার ইনফিরিয়র মেসেন্টারি, আর শেষ হয় হচ্ছে L4-এ এসে দুইটা কমন আইলিয়াকে বাইফারকেশন হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যারোটা। তো এটা গেল লাম্বারের পার্ট। এবার আসি S1। S1-এ তো স্যাক্রাল প্রোমন্টারি একটাই জিনিস থাকে। এবার আসি S2, পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এখানে থাকে S2 লেভেলে, আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে থাকে ডুরাল স্যাক, এখানে শেষ হয় এখানে। এবার এখানে এই যে কোনাস মেডুলারিস, এটা কিন্তু আমার শেষ হয় L1 বা L2 তে গিয়ে, L1 এবং L2 বর্ডারে গিয়ে আমার স্পাইনাল কর্ড শেষ হয়। এই যে কোনাসের মতো পার্টটা, এটাকেই বলি আমরা কোনাস মেডুলারিস। আর এটার সাথে যে ডুরা ম্যাটার, এই ডুরা ম্যাটারটা শেষ হয় কিন্তু S2 তে, ডিস্টাল ডুরাল স্যাক।
আর ফাইলাম টার্মিনালের সাথে কনফিউজ করা যাবে না, ফাইলাম টার্মিনালি কিন্তু একদম নিচ পর্যন্ত কক্সিক্স পর্যন্ত এটা অ্যাটাস্টেড থাকে, এবং এই ফাইলাম টার্মিনালি কিন্তু স্পাইনাল কর্ডকে একটা মিডিয়ান পজিশনে রাখতে সহজ মানে সাহায্য করে। সো দ্যাটস ইট ফর নাও, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে ভালো মতো করে দেখতে পারেন, আর MRCS ফর বিগিনার্স এর আরও যদি কোনো টপিক্স আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলেও জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।